ফের সোমবার সকালে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। এদিন ভোর রাত থেকেই চলছে এনকাউন্টার, সেখানেই চারজন জঙ্গিকে খতম করতে সক্ষম হয়েছে সেনাবাহিনী। তাই রবিবার থেকে শুরু হওয়া গুলির লড়াইয়ে, অর্থাৎ শেষ 24 ঘন্টায় গুলির লড়াইয়ে 9 হিজবুল মুজাহিদিন জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনাবাহিনী। জানা গিয়েছে কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনা যৌথভাবে অভিযান চালিয়েছে শোপিয়ান জেলার পিঞ্জোরা এলাকায়, সেখানে চলছে তল্লাশি অভিযান। ভোর রাত থেকে শুরু হওয়া এনকাউন্টার এখনও চলছে, তবে এরই মধ্যে সাফল্য পেয়েছে সেনা। সোমবারের চিত্রটাও রবিবারের মতোই, ভোরের শান্ত পরিবেশ ভেদ করে গুলির শব্দে ঘুম ভাঙল ভূস্বর্গের। রবিবার দিনের শুরু থেকেই সেনা এবং জঙ্গির লড়াই নিয়ে উত্তপ্ত ছিল জম্মু কাশ্মীর। পরে জানা যায় টানা গুলির লড়াইয়ের পর 5 জন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বিজয় কুমার জানিয়েছেন, এদিন অপারেশনের 5 জন জঙ্গি নিহত হয়েছেন, তবে তাদের কারোর পরিচয় বা কোন দলের সঙ্গে তারা যুক্ত তা জানা যায়নি। সূত্রের খবর, ওই 5 জনের মধ্যে টপ কমান্ডার আছেন, তবে মনে করা হচ্ছে তারা প্রত্যেকেই হিজবুল মুজাহিদিনের অংশ ছিলেন।